আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার স্টাফদেরকে আইডি কার্ড দিয়ে থাকবেন অর্থাৎ প্রতিষ্ঠান পরিচালনায় অনেক সময় আইডি কার্ডের প্রয়োজন পড়ে কিন্তু অল্প সংখ্যক বা হচ্ছে অলসতায় বা হচ্ছে অ্যাভেলেবেল না থাকায় আইডি কার্ড দেওয়া হয় না কিন্তু এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আপনারা যারা হচ্ছে সমিতি কিপার সফটওয়্যার ব্যবহার করেন তারা কিন্তু সফটওয়্যারের ভেতর থেকেই এখন আইডি কার্ড প্রিন্ট করতে পারবেন তো এটার জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে প্রাইমারি থেকে স্টাফ লিস্ট স্টাফ লিস্টে যাওয়ার পরে স্টাফের ইনফরমেশনগুলো ফিল আপ করবেন সবগুলো হ্যাঁ সবগুলো ইনফরমেশন ফিল আপ এবং ছবি দেওয়ার পর এখানে দেখবেন একটা প্রিন্ট বাটন চলে আসবে সেই প্রিন্ট বাটন থেকে আইডি কার্ড নামে একটা অপশন আছে সেটাতে ক্লিক করবেন সেটাতে ক্লিক করলে আপনাকে আইডি কার্ডটা জেনারেট হবে এখানে তো এখানে আইডি কার্ডে এখানে ছবি আসছে নাম আসছে তার ডিজিগনেশন হ্যাঁ আর তার আইডি এই আইডিটা অটো তৈরি হচ্ছে মানে এটা আমাদের সফটওয়্যারের সিরিয়াল অনুযায়ী তৈরি হচ্ছে আর এই এই যে কিউআর কোডটা দেখতে পাচ্ছেন কিউআর কোডটা দিয়ে এই আইডি কার্ডটা বৈধ কিনা এটা যাচাই করা যাবে এবং সে অ্যাক্টিভ আছে কি না এটা যাচাই করা যাবে আচ্ছা তারপরে এখানে আপনার সমিতির নাম চলে আসছে বা আপনার ঠিকানাটা চলে আসছে আর একটা কিউআর কোড চলে আসছে এটা হচ্ছে আপনার সফটওয়্যারের লিঙ্ক অর্থাৎ আপনার কোনো ক্লায়েন্ট যখন আমাদের সমিতি গেপার অ্যাপ ডাউনলোড করবে তখন সেখানে থাকা কিউআর কোডের মাধ্যমে ক্লিক করে এখানে স্ক্যান করলেই তার সফটওয়্যারটা কানেক্ট হয়ে যাবে আপনার এই সফটওয়্যারের সাথে এটা আপনার ইমেল এটা হচ্ছে আপনার মোবাইল এটা আপনার ফোন আর এখানে লেখা আছে আইডি কার্ডের বৈধতা যাচাই করতে অপর পাশের কিউআর কোডটি স্ক্যান করুন মানে এটার কথা বলা হয়েছে তো এটা বর্তমানে আপনি তিনটা ডিজাইনে পেয়ে যাবেন যেমন এটা প্রথমে আমরা এটা দেখতে পাচ্ছি সবুজের মধ্যে নীলের মধ্যে যদি ক্লিক করেন তাহলে এই টেমপ্লেটটা একটু নীল হয়ে যাবে দেন হচ্ছে যদি আপনি সবুজে ক্লিক করেন তাহলে এরকম চলে আসবে তা আপনার যেটা প্রয়োজন সেটা এখানে দেওয়ার পরে এখান থেকে আপনারা হচ্ছে প্রিন্ট করতে পারবেন তো এখান থেকে যদি আপনারা প্রিন্ট করেন তাহলে প্রথমত এরকম আসতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা আমরা প্রিন্টার সিলেক্ট করলাম আমার প্রিন্টারটা এক কালার হ্যাঁ তারপরে এখানে কালার আসবে আর এটা ক্ষেত্রে ল্যান্ডস্কেপ না এটা দিতে হবে হচ্ছে পোর্ট্রেট এটাকে পোর্ট্রেট দেওয়ার পরে এখানে পেপার সাইজ দিতে হবে হচ্ছে এ ফোর আর মার্জিন দিতে হবে হচ্ছে নান হ্যাঁ এন ও এন এ মার্জিন দিতে হবে এটা আর স্কেল যদি কাস্টম থাকে সেক্ষেত্রে কাস্টম হান্ড্রেড পারসেন্ট অথবা ডিফল্ট হ্যাঁ আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স এটা দিয়ে দিলে এখানে ওই কালারটা চলে আসবে ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স চলে আসবে এখন আপনি চাইলে এটাকে প্রিন্ট করতে পারবেন এটাকে প্রিন্ট করলে সাইজ অনুযায়ী প্রিন্ট হবে আশা করি আর যদি এটাকে আপনারা হচ্ছে ফেসবুকে শেয়ার করতে চান বা ফেসবুকে শেয়ারের মাধ্যমে যদি আপনি এটাকে সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসতে চান তাহলে এটার একটা ছবি নিতে হবে তো এটার ছবি নেয়ার জন্য প্রত্যেকটা উইন্ডোজ কম্পিউটারেই এই স্নিপিং টুলস নামে একটা অপশন থাকে আপনারা হচ্ছে স্টার্টে যাবেন এস এন আই এটুকু দিলেই আশা করি চলে আসবে স্নিপিং টুল এটাতে এন্টার করবেন এটাতে এন্টার করার পরে এরকম একটা উইন্ডো আসতে পারে একটা উইন্ডো আসবে দেন হচ্ছে নিউ এটাকে আপনারা এই যে এখানে ক্লিক করে একটু দূরে রাখবেন হ্যাঁ দূরে রাখার পরে এখানে নিউ নিউতে ক্লিক করলে দেখেন এটা কিন্তু এখন সিলেক্টেবল হয়ে গেছে অর্থাৎ আপনি পুরো উইন্ডোজের যে কোনো কিছু এখন সিলেক্ট করতে পারবেন তো এখান থেকে আপনি চাইলে জাস্ট হচ্ছে এখানে রেখে আপনি এটা একাধিকবার করতে পারবেন জাস্ট মাউসটা ধরে হ্যাঁ মাউসটা চেপে ধরে আপনারা হচ্ছে এই যে দেখেন এই চলে আসছে দেন এটাকে এই যে সেভ বাটন সেভ স্নেপ এবার এখান থেকে ডেস্কটপ বা আপনি যেখানে সেভ করতে চান এখানে আমরা নাম দিয়ে দিচ্ছি এটা আইডি ব্যাস এটা কিন্তু এখন আমার ডেস্কটপে সেভ হয়ে গেছে এই যে দেখেন এটা এখানে সেভ হয়ে গেছে এখন কিন্তু আমি এটা ফেসবুকে বা অন্য কোথাও আমি এটা শেয়ার করতে পারবো আর যদি আপনি মনে করেন যে এটা আপনি একটা না আপনি দুই ভা মানে দুইভাবে করবেন তাহলে কি করবেন তাহলে আমরা আবারও স্নিপিং টুল ওপেন করব এই যে এখান থেকে স্নিপিং টুলস নিও এবার আমরা শুধু অর্ধেকটা অর্ধেকটা মানে দুইবারই নিব এই দেখেন এই যে এখান থেকে আমি একটা নিলাম আরেকবার আমি সেটা নিব তাহলেই আমার এটা এখান থেকে হয়ে যাবে আর তাছাড়া যদি আপনি বুঝতে না পারেন টিউটোরিয়ালে ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন আর এখানে আমাদের ফেসবুকের বা বাকি বিষয়গুলো এখানে রয়েছে আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এই যে কিউআর কোড এই কিউআর কোডটা যদি কেউ স্ক্যান করে তাহলে মূলত কি হবে এই কিউআর কোডটা যদি কেউ স্ক্যান করে তাহলে মূলত একটা লিংক জেনারেট হবে সেই লিঙ্কটা আমি এখন একটা জিনিস টেস্ট করে আপনাকে দেখাচ্ছি যেমন এক্সাম্পল আমাদের এখানে ইনএক্টিভ একজন স্টাফের কাছে আমরা যাই যেমন এটা ইনএক্টিভ তো এটা ইনএক্টিভ যদি থাকে তাহলে যদি এই ওই আইডি কার্ডটা যদি কেউ স্ক্যান করে এক্সাম্পল এ আপনার মেম্বার ছিল মানে স্টাফ ছিল কিন্তু সে এখন আপনার প্রতিষ্ঠানে নাই তাহলে ওই আইডি কার্ড তো তার কাছে রয়ে গেছে তো কেউ যখন এই আইডি কার্ডটাকে স্ক্যান করবে স্ক্যান করলে তারটা এরকম আসবে মানে তার মোবাইলে বা এরকম আসবে যে দিস স্টাফ ইজ নো লঙ্গার অর্থাৎ এই স্টাফ সক্রিয় নেই এবং দেখেন তার এটা কেমন ব্লার হয়ে গেছে তার এটা কেমন ব্লার হয়ে গেছে দেখেন আশা করি আইডি কার্ডের বিষয়টা বুঝতে পেরেছেন তো আইডি কার্ড সংক্রান্ত যদি কোনো পরামর্শ থাকে আপনাদের আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব সেটাকে এখানে সংযুক্ত করতে আর ভালো থাকবেন আর সম্ভব হলে আমাদের কাজগুলোকে যদি শেয়ার করেন তাহলে খুশি হব আর কি